কারণে মানব সৃষ্টির পূর্বে আল্লাহ রস একটা জাতি তৈরি করেছিলেন। কয়টা? চারটা। স্যার শুনতেছেন তো, সিংহল, অরুষ, অসুর, মারিজ, জিন, এই চার জাতি তারা এই যৌন কাজে বেশি লিপ্ত থাকতো। তাদের যৌন অঙ্গ ছিল কি জানেন? ডান অঙ্গে পুলিঙ্গ, বাম অঙ্গে স্ত্রী অঙ্গ। ধর্ম কর্ম আল্লাহর স্মরণ সব বাদ দিয়ে ওই কাজেই ব্যস্ত থাকতো। শেষে আল্লাহ কি বানালেন? আদম জাতি। কোরআনে এসেছে, আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করে আছি, ঠিক কিনা? তা আপনি স্ত্রীর জন্য ব্যস্ত, সন্তানের জন্য ব্যস্ত, চাকরির জন্য ব্যস্ত, মেম্বার চেয়ারম্যানের জন্য ব্যস্ত, দুনিয়ার জন্য ব্যস্ত, আপনি বুকে হাত দিয়ে বলেন আল্লাহর কাজে সময় আপনি কতটুকু দেন? চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পীর ধরেছেন, পীরকে সময় কতটুকু দেন? আপনি মরাকাবা মশাহেদায় ছয় লতিফা জিকির করেন, কি বলেন, ধ্যান করেন, চোখ বুঝলেও দেখা যায়। যার যার বাড়িতে কি কোথায় আছে চোখ বোঝেন, দেখা যাবে, যাবে কি না? ওইটাকে বলা হয় অন্তরসূক্ষ্ম দিব্য দৃষ্টি। ওই দিব্য দৃষ্টি দিয়ে ধ্যান করলে মুর্শিদ যদি চিটাগাঙ্গ থাকে, এ আমার গোলাম রহমানের এই একটা কথা বলবো, বলবো, যার স্মরণে অনুষ্ঠান, গোলাম রহমান বাবার কাছে এক ভক্ত মুরিদ হয়ে ওই দিনেই চলে যায় সুন্দরবন দেখতে। আপনারা জীবনী পড়বেন, রমেশ শীলের গানের মধ্যে এটা আমি পেয়েছি। তো গোলাম রহমান বাবা বলেছিলেন যে বাবা তুই তো মুরিদ হয়ে চলে যাচ্ছিস, তো তোকে কিছু আমি দিতেও পারলাম না ইচ্ছা সত্ত্বেও, তো বিপদে পড়লাম আর স্মরণ করিস। তো সুন্দরবন দেখতে গিয়ে ওই একা একা বেড়াইতে বেড়াইতে জানে না যে সুন্দরবনের মধ্যে কি আছে। ভিতরে যখন চলে যায় তার সামনে উপস্থিত হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। মানুষ বিপদে পড়লে কিন্তু কি বলেন, অজ্ঞানী লোক যারা তারা আল্লাহ রাসূলের কথা মনে থাকে না, রাখেও না, কিন্তু তরিকার মানুষ যারা জ্ঞান শূন্য হয় না, তখন হঠাৎ করে তার পীর গোলাম রহমান বাবার কথা মনে পড়ছে। যেমন দয়াল চাঁদ বলেছিলেন, হে ভক্ত বিপদে পড়লে আমাকে একটু স্মরণ করিস, আমাকে তো কোনো শিক্ষা দীক্ষা আমি নিতে পারি না, আমার দুর্বলতা, আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার, আমার সাথী সঙ্গী কেউ নেই, এই বিপদ মুহূর্তে বাবা গোলাম রহমান তুমি, তোমার স্মরণ করলাম তুমি বাঁচাও। আশেকান তরিকান, তরিকা যে কি কঠিন, দয়াল, দয়ালের ভজনা 270 মাইল দূরে। তখন বাবা গোলামুর রহমান উজু করতেছিলেন, পায়ে ছিল দুইটা খড়ম, ভক্ত বিপদে পড়েছে সুন্দরবনে, অজু অবস্থায় ভক্তের এই করুণ কান্না বিপদের সুর শুনে ডান পায়ের খড়মটা দিয়ে ওই বাঘের কপালে মেরে দিয়েছেন। বাঘের কপালে লেগে বাঘ কি উল্টে গিয়ে পড়ে গেছে। আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? মুর্শিদ নাম যার হৃদয় ভরা, ভবে তার ভরা কি যাইরে মরা। পড়ে দেখলাম কত ঘোর তুফানে আছে আমার মুর্শিদ রূপ সামনে খারাপ। বাবা তো কামের ট্রিটমেন্ট একটু দিয়ে আসি, দিয়ে আসবো। যাইতে পারলে, যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে, যাইতে পারলে কামুকের হয় কামের মতি, কামুকের হয় কামের মতি, বাবা নিম্ন দেশে তাহার গতি, কামুকের হয় কামের গতি নিম্ন দিকে তাহার গতি, কামুকের হয় কামের মতি বাবা নিম্ন দেশে তাহার গতি। ফুল সারিয়া ফলের আশা করে বাগান, ফুল সারিয়া ফলের আশা করে প্রেমের বাজার, যাইতে পারলে মানুষ কি আর মরে, ওরে যাইতে জানলে মানুষ কি আর মরে প্রেমিক তুই তারে, যাইতে জানলে মানুষ কি আর মরে, ওরে যাইতে জানলে মানুষ কি আর মরে প্রেমিক তুই তারে, জানলে জানলে মানুষ কি আর মরে। আমার আলামিন একটি প্রশ্ন রিপিট করেছিল, এবার মনে পড়ছে, দয়াল আমার দেহরত রতিকে শুদ্ধি করব কি করে?
তুমি আমার ব্যাখ্যা আমি একবার যেটা করে যাই যেহেতু আমি লিখে রাখি তো আমি বলেছিলাম তোমার এক ফোঁটা বীজ এক ফোঁটা বিষ ছোট বাজাবেন যাহা খেলে মানুষ মারা যায় কিন্তু দয়ালের ভাবসাগরে জ্ঞান সাগরে অথই পানির মধ্যে যদি ছেড়ে দাও কি ওই বিষ আর বিষ থাকবে না তা হয়ে যাবে বিষও পানিতে পরিণত বলেছিলাম না তুমি দয়ালের সঙ্গে মিশে যাও তুমি সসীম আর দয়াল হলো অসীম অসীমের সঙ্গে সসীম মিলে গেলে নদীর সাথে যদি সমুদ্রে যোগাযোগ থাকে নদীর পানি কখনো শুকাবে না তাই বদ্ধ কূপে থাকলে তুমি পানি একটাই দূর পচলে শেষ আর মুক্ত পানি যদি এই কূপের সাথে সমুদ্রে যোগাযোগ থাকে বলেছিলাম বাবা তোমাকে ফাঁকি দেব আমার এরকম স্বভাবই নাই বাবা শুদ্ধ প্রেম অনুরাগে যে জুন গুরুর রূপ নিহারে যেই জুন জাগে কামের বাঘে সইবে না আর তারে পাগল মনারে কামের বাঘে সইবে না রে তারে প্রেমী কই তারে কামের ভাগে কইবে না তারে মেম্বার সাহেব স্যার আমার এই কামের ব্যাধিটাকে আমার এই শিষ্য আলামিনীর আছে না আর কারো নাই স্যার কে বলেন আছে শুদ্ধ প্রেম অনুরাগে গুরুর রূপ নিহারে ধ্যানে যেজুন জাগে সাধক বলেছে কামের বাগে শুবে না আর তারে কুতর্ক আর যুক্তি ছাড়ো গুরু যা কয় তাহাই করো আর দুঃখিতি ছাড়ো গুরু যা কয় তাহি মানো কুতর্ক আর যুক্তি ছাড়ো গুরু যা কয় তাহাই করো নইলে পড়বে তুমি চুরাই আসির ফেরে নইলে পড়বে চুরাই আসির ফেরে জানতে জানলে মানুষ কি আর মরে ওরে যাইতে জানলে মানুষ কি আর মরে প্রেমিক কই তারে যাইতে জানলে মানুষ কি আর মরে নিরিগদমে টেলি করো শূন্যের উপর বান্দারে ঘরো বাবা সেই ঘরের উপরে বসত করো যদি পারো সেই ঘরের উপরে বসত করো যদি পারো সেই ঘরের উপরে বসত করো স্যার আপনার হন্ডা নাই মোটরসাইকেল মেম্বার আছে এই ছোট বাজার প্রথম প্রথম হয় কিন্তু আমরা যারা আমার 14 বছর স্টার্ট দেওয়ার পরে গিয়ার যখন দেব ক্লাস করব বাম হাতের দিকে কি তাকায় আর বাম হাতের দিকে তাকানো লাগে ক্লাস করার সময় গিয়ার দেওয়ার সময় বাম পায়ের দিকে তাকানো লাগে হ্যাঁ ডান হাতে পিক আপ টানার সময় ব্রেক করার সময় রাস্তা খারাপ আমি ফার্স্ট গিয়ারে নিয়ে আসবো তখন কি ডাইনে বামে যদি পায়ের দিকে সাইড দিকে তাকায় গাড়ি ঠিক থাকবে বাজান নিরিগদমে টেলি করো বাবা শহর ফুল বান্দারে ধরো ওই ঘরের উপরে বসত করো আমার বাজারে সেই ঘরের উপরে বসত করো আমার বাজারে ওই ঘরের উপরে বসত করো আছে সাদরা তুলমান তাহাব আছে রে সেই ঘরের খবর সেই ঘরের খবর সাদরা তুলমান তাহার আছে রে সেই ঘরের খবর সেই ঘরেতে তাজা মানুষ পড়ে বাগান বাবা ওই ঘরে তাজা মানুষ পড়ে প্রেমের বাজার আস্তে দেহের মধ্যে যে বস্তুতে আমরা তৈরি আছে না আছে কাটলে পাওয়া যায় তাহলে কিভাবে আছে এটা মস্তকে থাকে নিরাকার আকার শূন্য হয় নির আকার নির মানে পানি আকার মানে ছবি বা চিত্র বাবা যখন মায়ের কাছে যায় আশেক আর মাসেকের খেলা তখন মস্তকের থেকে রক্ত বা রির হাড় থেকে এই গডের ব্যাখ্যাই তো কেউ দেয় না এ তুমি শুনে নাও বাবা আজকে গড লিখতে তিনটি ইংরেজি অক্ষর আছে কি না জিওডি গড তাই না জি হলো জেনারেটর
যেখানে উৎপন্ন করে কি প্রোডাকশন অপশন, জি হলো জেনারেটর, ওই হলো অপারেট। কি এই দেহটাকে তিন ভাগে বিভক্ত, জেনারেট অপারেট আর নাভির নিচে যাবে ডেস্টায় ধ্বংস। তাই জেনারেটরকে প্রপার ইউটিলাইজ কি অপারেটর করতে হবে, কীভাবে করতে হবে। রাস্তা খারাপ, তুমি টপ গিয়ারে পিক আপ বেশি দিয়েছো, গাড়ি তোমারটা বন্ধ হয় না, আমি পাকা ড্রাইভার, আমারটা হয় নাকি? তাই তো, নির্দমে টেলিকম। নির্দিক মানে কি, কার দিকে তাকাবো? দাঁড়া, কার দিকে তাকাবো? ওই জায়গায় যা, ওই জায়গায় যদি গোপন অঙ্গের দিকে বেশি তাকাও তোমার সন্তান অন্ধ হবে, যদি বেশি কথা বলো সন্তান হবে বোবা। অমাবস্যার দিন, গহন লাগার দিন, প্রতিপদের দিন, মেঘ বিজলি বিজলি চমকায় পাথর হয়, এমত দিন করবে সন্তান ন্যাংরা লুলা। কি বলেন, ক্লিয়ারেন্স না হওয়ার পরে তুমি ঘরে আসবাব নিয়েছো, কি বলো? প্লাস্টার করা নাই, তোমাকে আবার বের করতে হবে। সন্তানের দোষ নাই মেয়ে, তুমি জন্মদিন দিয়েছিলে, তুমি কি জেনেছো সন্তান গর্ভে মারা যাবে কিনা? তাই গুরু ধরে জেনে নাও গা, দিন যোগ। লালন সেজি বলেছে, অমাবস্যায় মহাযোগ হয়, পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। তাহলে অমাবস্যায় কি বলেন অন্ধকার, আর পূর্ণিমায় আলো। কিন্তু তোমার দেহের মধ্যে অমাবস্যার দিন পূর্ণিমা হয় যেদিন, কি বলো, এই ১৮টা মুকামের মধ্যে দিয়ে মেম মুকামে যেদিন উভয় শক্তি বিরাজ করে ওই দিনে। যদি কেউ পারেন ১৩.৫ দিন নিম্ন গতি, ১৩.৫ দিন ঊর্ধ্ব গতি, যেই দিন ওই বস্তু দ্বিদল পদ্ম দুই ভুরুর মাঝে কপালে থাকে, যদি দেন একটা চুম্বন দিয়া, আমার মনে হয় কম করে ১০ বছরের হায়াত আপনার যাবে বাড়িয়া। যদি না জেনে না চিনে, ক্ষণ না জেনে ১০০০ সুমা দেয়, একদিনের আয়ু বাড়বে না সাধকেতে কয়। কি ওই বস্তু কিন্তু ২৪ ঘন্টা দণ্ডের পরে ওই জায়গায় থাকে না, নিম্নে নামতেছে, যেই দিন থাকে বক্ষ দেশে, যেদিন চোখের মধ্যে থাকে, ওই দিন যদি কেহ করে রতি খয়, নিশ্চয় চশমার পাওয়ার লাগে তাই। যেদিন হাড়ের মধ্যে থাকে, যদি করে রতি খয়, হাড়ের অসুখ হইয়া যায়। কি বলেন, নাভি পদ্মে যেদিন বদ্ধ থাকে, ওই দিন রতি খরণ করিলে সকল গোড়া তারের গোড়া নষ্ট হয়। হাটুর মধ্যে যেদিন থাকে বসুমতি হইয়া, ওই দিন করিলে খরণ, উঠতে বসতে বাবা আমারও বলে, ডাক্তারে পারে না তার কারণ। ডাক্তার পারে, আসল জায়গায় নষ্ট করছো। মায়ার কাম সাগরে পাগল মরে, মায়ার কাম সাগরে পাগল মনরে, মায়ার কাম সাগরে। দেওয়ান সরকার রশিদ পাইব জীবি, যেই দিন কাম রাজাই ধরিবে সেই দিন, রশিদ পাই বুঝিবি সেই দিন, যমরা যাই ধরিবে সেই দিন। কয়টা চাল হয় ওই ধানের ভিতরে পাগল বাবা, কয়টা চাল হয় ওই ধানের ভিতরে প্রেমিক তোমারে। আপনারা বলবেন, যাইতে পারলে মানুষ কে আর মরে, মরে কোথায়? ওই যে যেখানে প্রেমের বাজারে। কামকে দমন করতে গেলে প্রেম দিয়ে করতে হবে, কি বলেন? এই পর্যন্ত বাজান, আমার ইচ্ছা জানা সত্ত্বে আছে কিনা জানি না।